হচ্ছে সবাই, আজকে আমি আপনাদের সঙ্গে ছোট মাছের চচ্চড়ি করে দেখাবো। গরমের সময় আমি যেভাবে চচ্চড়িটা তৈরি করছি আপনারা সেভাবে তৈরি করে খেয়ে দেখবেন, খেতে খুব মজা লাগে। মাটির হাঁড়িতে কলা পাতা মোড়ানো ছোট মাছের চচ্চড়ি, চলেন তাহলে আমি কিভাবে তৈরি করেছি। খুব সহজেই কিন্তু বাসার কিছু উপকরণ দিয়ে তৈরি করা যায়। আমি তৈরি করার জন্য করে ধনে পাতা, কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, লবণ স্বাদ অনুযায়ী 1 চামচ, হলুদ গুঁড়া 1/2 চামচ, জিরা গুঁড়া 1/2 চামচ, মরিচ গুঁড়া 1/2 চামচ, আদা বাটা 1/2 চামচ, রসুন বাটা 1/2 চামচ, সর্ষের তেল দিয়ে সুন্দরভাবে আগে মেখে নিব। কাঁচামরিচ থেকে একটু ঝাল বের হওয়ার জন্য করে একটু বেশ কিছুক্ষণ পেঁয়াজের সঙ্গে মেখে নিতে হবে। তো মোটামুটি মেখে নেওয়ার পরে কাঁচা আম কেটে দিচ্ছি। গরমের সময় মাছের চচ্চড়ি অথবা ঝোলে যদি একটু আম দিয়ে খেতে পারেন, খুব ভালো লাগে খেতে। তো ছোটো মাছটাও দিয়ে এখন মেখে নিব, আর এটা খেতে না ভীষণ মজা লাগে। কলা পাতায় পাতুরি আমরা যেভাবে তৈরি করি, ছোট মাছের পাতুরিটাও আমি সেভাবেই তৈরি করছি। কলা পাতা যদি বাসায় না থাকে তাহলে কোনো সমস্যা নেই, আপনি যে কোনো হাঁড়িতে বসে এতে ধিমে আছে রান্না করে নেবেন, খুব ভালো হবে। আর কলা পাতায় রান্না করলে এটার টেস্টটা একটু বেড়ে যায়। কলা পাতাটা বসিয়ে দিয়েছি মাটির হাঁড়িতে, আর মাছটা যেটা মেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি, আর এটার উপরে আবারও সর্ষের তেল দিয়ে দিবো। এখানে যদি আপনি সর্ষের বাটাটাও দিতে পারেন তাহলে খেতে খুব মজা লাগে, সেটাও একদিন আপনাদের সঙ্গে শেয়ার করব। ফাল্গুন নিউজ চ্যানেলের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে কমেন্টে জানাবেন। আমাদের ছোট মাছের এই চচ্চড়িটা খেতে কিন্তু ভীষণ মজা লাগে, দেখতে যেমন সুন্দর হয় খেতেও কিন্তু অনেক মজা হয়। তো উপরে সর্ষের তেল দিয়ে আবারও কলা পাতা দিয়ে ঢেকে রেখে দিব, আর খুব ধিমে আছে এটা রান্না করতে হবে। অনেকের আবার কমপ্লেন থাকে মাটির হাঁড়িতে রান্না করলে অনেক সময় মাটির হাঁড়িটা ফেটে যায়, এটারও একটা বুদ্ধি আছে। আপনি যখন বাজার থেকে মাটির হাঁড়িটা নিয়ে আসবেন, নিয়ে আসার পরে 1 ঘন্টার জন্য পানিতে ভিজিয়ে রাখবেন। 1 ঘন্টা পরে পানি থেকে উঠে রোদে দিয়ে শুকিয়ে নেবেন। শুকানোর পরে সর্ষের তেল মেখে আবারও রোদে দিয়ে শুকিয়ে নেবেন। রান্নার জন্য পারফেক্টভাবে হাঁড়িটা তৈরি হয়ে যাবে। আমার এই টিপসটা ফলো করে দেখবেন, মাটির হাঁড়ি আর ভেঙে যাবে না। কলা পাতা মোড়ানো আম দিয়ে ছোট মাছের চচ্চড়ি অথবা পাতুরিও বলতে পারেন তৈরি হয়ে গেছে। কালারটা দেখেন বেশ সুন্দর এসেছে, আর আমটাও কিন্তু আস্তে দেখা যাচ্ছে। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।